আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো এবং আপনাদের সঙ্গে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আজকে সভা সম্মানিত সভাপতি অধ্যাপক মৌলানা আব্দুল কাদের সাহেব। অতিথিবৃন্দ ও আমার দিনী ভাইরা, আজকে খেলাফত মজলিসের 27তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই সম্মেলনে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে এই প্রচণ্ড শীতের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম শতব্যস্ততার মধ্যে আজকে উপস্থিত হয়ে আমাকে উপস্থিত করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই দিনে আমরা এই অঙ্গীকার ব্যক্ত করছি, যতদিন পর্যন্ত মানুষের মুক্তির জন্য খিলাফা আলা মিনহাজিন নববা প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত খেলাফত মজলিস তার আন্দোলন অব্যাহত রাখবে। অনেকেই প্রশ্ন উত্থাপন করতে চান যে 27 বছরে আমরা কি অর্জন করেছি। আমি তাদেরকে অনুরোধ করবো আজকে থেকে 27 বছর আগে বাংলাদেশের বিশেষ করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় যে পরিস্থিতি ছিল সেটা আপনাদেরকে সামনে রাখতে হবে। সেই সময়ে উলামায়ে কেরামের খিদমত ছিল মসজিদ এবং মাদ্রাসায়, রাজনীতি তখন কিন্তু নিষিদ্ধ ছিল। সমস্ত বড় বড় মাদ্রাসা শুধু নয়, ছোট ছোট মাদ্রাসার ভর্তি ফর্মের মধ্যে এই কথা লেখা থাকত, রাজনীতি করা যাবে না। ইট ইজ অনলি খিলাফত মজলিস ওয়াইন হি স্টার্টেড হিজ জার্নি। এই উপলব্ধিটা মাদ্রাসার মধ্যে ওলামায়ে কেরামের খিদমতে পেশ করতে সাকসেসফুলি সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশের বড় বড় মাদ্রাসা জামে হাটহাজারি থেকে শুরু করে অজকরাগের মাদ্রাসার মোতামিম পর্যন্ত আজকে রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখেন। এইটা গত শত বর্ষে যে জিনিসটা আমরা লস করেছিলাম আজাদী আন্দোলনের পরে, রাজনীতি বিমুখ যে একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছিল এবং রাজনীতিকে নাজাসত, বহুজনে নাজাসত বলে সাব্যস্ত করা হয়েছিল, সেই অর্ঘল বাঙ্গার ক্ষেত্রে 20 শতকের সর্বশেষ মুজাদ্দিদ আমি বলবো হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই, তিনি যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন, তিনি বলে গেছেন যে রাজনীতি পরিহার করে আমরা যে পাপ করেছি তার জন্য আমাদেরকে তওবা করতে হবে। এবং তার তিনি তাত্ত্বিক তত্ত্ব দিয়ে গেছেন, আহ্বান জানিয়ে গেছেন, কিন্তু সেই আহ্বানকে সম্বল করে খেলাফত মজলিস 1989-এ খেলাফত আন্দোলন এবং যুব শিবির হাফিজ হুজুরের সেই ধারা খেলাফত আন্দোলন এবং যুব শিবির একত্রিত হয়ে খেলাফত মজলিসের যাত্রা শুরু করেছে। এবং আনুষ্ঠানিক বাকায়দা রাজনৈতিকভাবে ওলামায়ে কেরাম এবং আধুনিক শিক্ষিত লোকদের সমন্বয়ে একটা সামগ্রিক গণমুখী আন্দোলন এক খেলাফত মজলিস গড়ে তুলেছে। এবং এটা সমস্ত জাতির সামনে এক আশার সঞ্চার করেছে। আজকে 27 বছর আন্দোলনের ফলে আজকে ইসলামী ঐক্যজোট বলেন একটি স্বতন্ত্র দল হয়েছে, ইসলামী ঐক্যজোটের জন্মদাতা খেলাফত মজলিস। এবং খেলাফত মজলিস তার পজিশনকে বাদ দিয়ে যাতে জাতির এবং উম্মতের মধ্যে ঐক্য হয় সেই জন্যেই ইসলামী ঐক্যজোটের জন্ম হয়েছে। আজকে শাসনতন্ত্র আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলনের জন্মে নেপথ্য না করছে খেলাফত মজলিস, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। এইভাবে বাংলাদেশে আজকে যত ইসলামিক রাজনৈতিক দল, অনেক পুরনো রাজনৈতিক দল অনেকে আছেন কিন্তু তারা রাজনীতি বিমুখ ছিলেন, আলহামদুলিল্লাহ সময়ের অগ্রযাত্রায় প্রয়োজনে তারাও আজকে ময়দানে বিশাল ভূমিকা রাখছেন। এই জন্য আজকে যদি আমরা বলি যে খেলাফত মজলিসের অর্জন কি, খেলাফত মজলিসের অর্জন হচ্ছে এটা যে জিনিস আমরা ভুলে গিয়েছিলাম সেই জিনিস আজকে আমাদের কাছে জনপ্রিয় করে তুলেছে। রাজনৈতিক ময়দানে আলেমরা এখন কম্পিটিশন হচ্ছে, যার কারণে আজকে ওলামায়ে কেরামকে যারা ইসলাম মানে না, ইসলাম বিশ্বাস করে না, ধর্ম নিরপেক্ষতাবাদী, তারাও পর্যন্ত একটা রাজনৈতিক শক্তি হিসেবে তারা আজকে সাব্যস্ত করে রাজনৈতিক টেবিলে, তাদেরকে আলোচনার টেবিলে তাদেরকে আনতে হয়, যে কোনোভাবেই হোক তাদের সাথে এখন শুনে করতে হয়, তাদের সাথে নেগোসিয়েশন করতে হয়। সেই পর ইসলাম আজকে বাংলাদেশে নেগোসিয়েশনের যা টেবিলে চলে এসছে, সেজন্য আমরা যদি আমাদের ভূমিকাকে মূল্যায়ন করি
তাহলে আমরা কিন্তু সামনের দিকে আরো বড় ভূমিকা আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ। আজকে ইসলামের সাথে তারা নেগোসিয়েশন করছে, আগামী দিন ইসলাম ক্ষমতার টেবিল ইনশাআল্লাহ বসবে। এরপরে আরো অনেকে অনেক কথা বলেন, আমরা আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সমালোচনা, সমালোচনা কিন্তু বাংলাদেশে একটা বড় কালচার, যা আগেও ছিল বাংলাদেশে না সারা দুনিয়ায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। খেলাফত মজলিস একটা বাকায়দা রাজনৈতিক দল হিসেবে আমরাও কিন্তু সমালোচনাকে ওয়েলকাম জানাই, কিন্তু নিজের দলীয় মানসিকতার কারণে নিতান্তই সত্যতাবিহীন কোনো কথা আপনি খেলাফত মজলিসের উপর আরোপ করে দিবেন, আমি অনুরোধ করব এইগুলো থেকে আমরা সবাই যেন বিরত থাকি। মুসলমানদের পশ্চাৎপদতার আজকে খাসার কারণ হচ্ছে এই জিনিসগুলো, যে আমরা নিজেরা ওই বানরের তৈলাক্ত বাঁশের উপরে ওঠার মতো, কাউকে আমরা উপরে উঠতে দেব না, আমি নিজেও উঠবো না, যে উঠতে চায় তার লেজ ধরে আমরা টেনে তাকে নামাবার জন্য আমরা চেষ্টা করব। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা যেন সীমাকে কখনো অতিক্রম না করি। খেলাফত মজলিসকে শিয়া বলা হয়েছে, খেলাফত মজলিসকে মওদুদি বলা হয়েছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা এই কথা বলেন আজ পর্যন্ত কেউ চোখের সামনে এসে প্রমাণ করতে পারেননি খেলাফত মজলিস শিয়া, আমি চ্যালেঞ্জ দিই আজকে যারা আজকে এই কথা বলে বেড়ান দেশে এবং বহির্বিশ্বে দলিল নিয়ে আসেন। আমরা বাহাস করেছি সিলেটে, বাহাস করেছি ঢাকায়, কেউ প্রমাণ করতে পারেন নাই। শোনার পরেই যারা কথা বলে দেয় তার চেয়ে আর হতবাগার কে হতে পারে। আমি তো তাই করে ফেললাম ভাই, বুজুর্গদের এই ছিল অবস্থা, তাদেরকে কান কথা ভারী করে আজকে কিছু সংখ্যক মানুষ সমাজের মধ্যে ফায়দা উঠতে চায়। তো শামসুদ্দিন সাহেব বলেছেন অনেক গোপন কথা বলা যায় না, আমরা কিন্তু গোপন ইতিহাস জানি, তো সেই জন্য আমরা অনুরোধ করতে চাই মওদুদি যারা বলেন তাদেরকে বলে যে আমাদের সামনে আসে দাঁড়িয়ে প্রমাণ করেন এবং আসেন আমরা কথা বলি। আপনাদের লিয়াকত কোন জায়গায়, কোন পরিবেশে আপনারা কথা বলেন, কার কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন, কার দুম বানেন, কার খেজুর খান, কার টিন আনেন, এই সবগুলো আমাদের কাছে রেকর্ড করা আছে আমাদের চোখের সামনে। আর বড় গলায় কথা বলবেন যে আমি কলা খাই না, কলার খোসা আমাদের দেখা আছে কোথায় আপনারা ফেলেন। এই জন্য আমি অনুরোধ করতে চাই যে আমরা, মুফতি সাহেব বলে গেছেন যে ঐক্য ইসলামের মধ্যে ঐক্য ছিল, ওলামায়ে কেরাম ঐক্য করেছেন, ঐক্য আছে, ঐক্য থাকবে, এবং এই ঐক্যকে বিনষ্ট করার জন্য কিছু ষড়যন্ত্রকারী সুবিধাবাদী কায়েমি স্বার্থবাদী লোকেরা তারা নিজেরা চেষ্টা করে যে এখানে কিছু ইন্ধন যুগিয়ে তারা নিজেরা ফায়দা গ্রহণ করবে। এখানে বাণিজ্যের ফায়দা আছে, টেন্ডারের ফায়দা আছে, চেয়ারের সুবিধার ফায়দা আছে, ইলেকশনে খারাই যায়, দেখবেন গ্রামাঞ্চলে কিছু সময় হঠাৎ করে অনৈক্য ইলেকশনে খারাই যায়, ইলেকশনে এখানে 1,00,000, 2,00,000, 5,00,000 টাকা আসে পাচ্ছে, জাস্ট কয়েকটা পোস্টার ছাপাইয়া টাকা পকেটে ঢুকাইল। এই যে জিনিসগুলো, এইগুলো কিছু সংখ্যক কায়েমি স্বার্থবাদী লোকেরা কাজগুলো করে থাকে। তাই আমি আজকের এই সম্মেলনে সবাইকে আহ্বান জানাবো যে আমরা আসেন, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নিজেরা এই আন্দোলনকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। মানুষ আজকে যে অবস্থার মধ্যে আছে, সারা দুনিয়ার মধ্যে আছে, তাদেরকে দুর্দশা থেকে মুক্তির জন্য
আমরা সবাই কাজ করি। শামসুদ্দিন সাহেব, ডাক্তার শামসুদ্দিন সাহেব বলেছেন যে আজকে মানুষ কোথায়, মানুষকে যখন ডাক দেওয়া হয় তখন মানুষ আসে না, কিন্তু কথা বলার সময় আপনাকে জাহান্নামে দিয়ে দিবে আর না হয় পাকিস্তানের দালাল বানাই ফেলবে। কিন্তু যখন কাজ করতে বলে, হেফাজতের সময় আমাদেরকে বলা হয়েছিল কয়েকজন মানুষ মারা গেছে আপনারা যে বলেন, আমরা বললাম যে আমরা একটা প্রজেক্ট নিয়েছি হেফাজতের কয়েকজন মানুষ মারা গিয়েছে এটা লিস্ট করার জন্য মুফতি সাহেব আমি একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করেছি এবং এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে 1 বছর সময় লাগবে এবং 40,000 পাউন্ড লাগবে। যে ভাই বারবার আমাদেরকে বলছিলেন যে আপনি কয় টাকা পারেন আসেন চাঁদা দেন, একটি পয়সাও দেয় না, এরপর আর তিনি আমাদের কাছে আসেন, শুধু কথা আর কথা আর কথা। দুনিয়াতে পুঁথি সাহিত্য মনে হয় বাংলাদেশেই তৈরি হয়েছে, পুঁথি সাহিত্য পৃথিবীর আর কোথাও নাই, আর ওইগুলো হলো পুঁথি সাহিত্যের চরিত্র আমাদের মধ্যে। আমরা ইনি বিনে কথা বলতে জানি, আমরা নওয়াহা করতে জানি, চিৎকার কান্না করতে জানি, মুশিয়া করতে জানি, অলিয়ানা করতে জানি, কিন্তু কাদের কথা যখন বলা হয় তখন আমরা বলি যে আমার পেটে এসো, আমার শরীরে ক্লান্তি, আমার দ্বারা ইয়া হবে। এই চরিত্র আমাদেরকে থেকে জাতিকে উদ্ধার করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ভাইরা আজকে যারা এসেছেন সবাইকে মোবারকবাদ জানাই, আল্লাহ পাক আমাদের সবাই কবুল করুন। আর খেলাফত শুধু মজলিস না, খেলাফত মধ্যে জমিয় শাসনতন্ত্র তবলিগ জামাত আমরা যারা আছি যে যেখানে আছি দিনের জন্য আমরা যারা কাজ করি সবাই আমাদের ভাই, সবাই আমাদের মুরব্বী, আমরা সবাইকে নিয়ে একসাথে দিনের জন্য আমরা চলতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।